কি যে সারাদিন বৃষ্টি শুরু হইলো, কোথাও যাওয়া যায় না। হ্যালো জরিনা, কই তুমি? তাড়াতাড়ি চলে আসো, আমি বৃষ্টির মধ্যে দাঁড়াই আছি। দেখো না ঘূর্ণিঝড় সিত্রাং আসতেছে। ও আবুল, আমি আসতেছি, আমি একটা ক্যাফের সামনে, এখানেও একটু একটু বৃষ্টি হচ্ছে, তুমি একটু দাঁড়াও আমি আসতেছি। না জরিনা, তুমি বুঝতেছো না, আমি একদম বৃষ্টির মধ্যে দাঁড়াই আছি, তার উপর ঘূর্ণিঝড় আসতেছে। আম্মু দুইবার কল দিছে, ঘূর্ণিঝড় সিত্রাং আসতেছে, বুঝছো? সন্ধ্যার আগে বাসায় যাইতে হবে, তুমি আসলে তাড়াতাড়ি আসো। আচ্ছা আবুল, আমি আসতেছি, তুমি এত রাগ করো না, বুঝছো? আমিও তো পথের মধ্যে, বৃষ্টি, তার উপরে রিক্সা পাই না, আমি আসতেছি, মাথাটা ঠান্ডা করো, দেখো আমি এখনই আসি। তুমি যে কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াও, বৃষ্টির মধ্যে না দাঁড়ায়, বুঝছো? ধ্যাত, ভাল লাগতেছে না, সারা দিন এত বৃষ্টি, তার উপরে আবার ঘূর্ণিঝড় আসতেছে, একবার আবুল ফোন দেয়, একবার বাসা থেকে ফোন দেয়, কি যে করব বুঝতেছি না, এখন আমারও রাগ লাগতেছে। এই যে আবার মনে হয় আবুল কল দিতেছে, আমি যে কি করব, না পাই রিক্সা, তার উপর বৃষ্টি। হ্যালো আবুল, আরে শোনো, রিক্সা তো পাই না। আচ্ছা শোনো, তুমি কি একটা গান শুনবা? কি বলো? না না না, আমি বুঝছি তোমার রাগ হচ্ছে, তুমি বৃষ্টির মধ্যে দাঁড়ায় আসো, একটা গান শুনতে পারো। আচ্ছা আচ্ছা, আমি শোনাই তাহলে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নূপুর, আঁকা বাঁকা মেঠোর পথে কোন রূপসী হেসড়ে যায়, বৃষ্টি পড়ে টাপুর টুপুর। তোমার কেমন লাগলো আবুল গানটা? আমি অনেক সুন্দর গান করি, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আবুল, তুমি অপেক্ষা করো, আমি আসতেছি। না না জরিনা, আমি বুঝছি তুমি আসতে পারবে না, অনেক বৃষ্টি বাড়তেছে, তার উপরে আবার ঘূর্ণিঝড়ের কথা চলছে, তুমি তার থেকে বাসায় যাও, ঠিক আছে? ধুর, আজ থেকে কেন বাসা থেকে বের হইলাম, এত বৃষ্টি বৃষ্টি দেখার পরও এখন আর ভাল লাগতেছে না, এখন আবার হেঁটে হেঁটে বাসায় যাও, রিক্সাও তো পাবো না। আরে আবুল না, আবুলই তো মনে হচ্ছে। আরে আবুল, দাঁড়া দাঁড়া, কোথা থেকে আসলি এই বৃষ্টির মধ্যে বলতো? দোস্ত, বাইরে গেছিলাম, কিন্তু যা বৃষ্টি, আর থাকতে পারলাম না, তাই বাসায় যাইতেছি। তুমি কি বাসায় যাইতেছো নাকি? হ্যাঁ দোস্ত, জরিনার লগে দেখা করতে আইছিলাম, কিন্তু বৃষ্টির জন্য ওরে আসতে নিষেধ করছি, অর্ধেক পথ আসছিল, এখন বাসায় চলে যাইতেছি, চল তাইলে একসাথেই বাসার দিক যাই। ঠিক আছে দোস্ত, তাহলে চল বাসায় যাই।